সবে বলতে রাত্রিতে গোসল করলে নাকি জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়? আবার অনেকেই প্রশ্ন করে, হুজুর সবে বলতে রাত্রিতে গোসল করা কি ওয়াজিব, সুন্নত নাকি নফল? দেখবেন আমাদের দেশে একটা প্রচলিত রেওয়াজ আছে, একটা নিয়ম আছে, যখন সবে বরাত গুনিয়ে আসে বিশেষ করে গ্রাম অঞ্চলে, মানুষরা দেখবেন দল বেঁধে দলবদ্ধ হয়ে গোসল করবার জন্য নদীতে যায় অথবা পুকুরে গোসল করে। আসলে এটা কতটুকু শরীয়তসম্মত? আগে আপনাকে জানতে হবে গোসলটা কি, গোসল কাকে বলে। গোসল হলো আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো অঙ্গটাকে পানি দিয়ে ভালোভাবে দত করা, কেবল হয় গোসল। এই গোসল কয়েক প্রকার আছে, ফরজ গোসল আছে, ওয়াজিব গোসল আছে, সুন্নাত গোসল আছে, মুস্তাহাব গোসল আছে। এই গোসল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাঈদার 6 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। সূরা মায়দা 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের জন্য উঠো, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল দৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের কনুই পর্যন্ত দুই হাত দৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের গিট পর্যন্ত টাকনু পর্যন্ত দৌত করো, আর ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো, অর্থাৎ গোসলের মাধ্যমে। তো এই গোসল কয়েক প্রকার আছে, ফরজ গোসল, যেমন স্বপ্ন দোষ হলে গোসল করা ফরজ, স্বামী স্ত্রী মিলিত হলে, মিলন হলে গোসল ফরজ। তারপরে যেমন ওয়াজিব গোসল, মেয়েদের হায়েজ যে মাসিক পিরিয়ড হয়, মাসিক পিরিয়ডের পরে পবিত্রতা অর্জন করতে হয়, 3 দিন পর, 7 দিন পর, 10 দিন পর বা কম বেশি হতে পারে, তখন এই গোসলকে ওয়াজিব গোসল পড়ে বলে। এরপরে মেয়েদের নেফাস, সন্তান প্রসবের 40 দিন পরে যে গোসল করে পবিত্রতা অর্জন করতে হয়, সেটা হলো ওয়াজিব গোসল। এরপরে সুন্নাত গোসল আছে, জুমার দিন গোসল করা সুন্নত, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন গোসল করা সুন্নত, এরকম গোসলের অনেকগুলো প্রকার আছে। তবে আমাদের দেশে যে প্রচলিত একটা নিয়ম আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষগুলো সবে বরাতের রাত্রিতে দলবদ্ধভাবে গোসল করবার জন্য নদীতে যায়, পুকুরে যায় অথবা নালায় যায়, কেউ কেউ সাওয়ারে গোসল করে, এই গোসল করাটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কি না, এটা আমাদের জানতে হবে। আসলে আমাদের দেশের মানুষগুলো অনেক সরল মনা মানুষ। আগের সময়গুলোতে যখন গ্রাম এলাকায় শিক্ষিত আলেম তেমন ছিল না, তখন কিছু সাধারণ কিছু মৌলবীরা নামাজ পড়াইতো, তখন তারা যেই সমস্ত কথাগুলো বলতো ওই কথাগুলোই গ্রামের সাধারণ সরলমনা মানুষগুলো পালন করত। আসলে সবে বরাতের রাত্রিতে গোসল করলে গুনাহ মাফ হয়ে যায়, গোসল করা ওয়াজিব ফরজ, এগুলো কোরআন হাদিস দ্বারা কোনই প্রমাণিত নয়। সবে বরাতের রাত্রিতে গোসল করতেই হবে, এরকম কোনো সুন্নত ওয়াজিব ফরজ কোনোটাই নয়, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। যারা এটা মনে করে যে সবে বরাতের রাত্রিতে গোসল করতেই হবে বা গোসল করাটাকে সওয়াব মনে করে, এটা একটা বিদআত, কারণ এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনার এখন গোসল ফরজ হতে পারে, আপনি এখন গোসল করে আপনার জন্য ফরজ, আপনার এখন গোসল ওয়াজিব হতে পারে, অর্থাৎ আপনি এখন পবিত্রতা অর্জন করতে পারেন হায়েজ থেকে নেফাস থেকে, এখন আপনার গোসল করা ওয়াজিব, গোসল করা ফরজ। তো এই জন্য এই সবে বরাতের রাত্রিতে গোসল করতেই হবে, এটা কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয়। যারা এটাকে সওয়াব মনে করে গোসল করতেছেন, নেকি মনে করে গোসল করতেছেন, আসলে এইরকম কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, আপনারা এটা আর করবেন না। তবে সবে বরাতের রাত্রিতে আপনার এমনিতেও গোসলের প্রয়োজন পড়তে পারে, গোসল করবেন, কিন্তু নেকি মনে করে করা যাবে না। এই জন্য কোরআন আপনি যখন মানবেন, আপনি হাদিস যখন আমল করবেন, কোরআন হাদিস মোতাবেক আমল করতে হবে, মানুষের বানানো রচিত কোনো গ্রন্থ থেকে আমল করা যাবে না। এই জন্যই তো আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য, আমার বন্দিগির জন্য। মানুষ এবং জিন জাতি এবাদত করবে কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস থেকে। যদি আপনি কোরআন পড়েন, সহি হাদিস পড়েন আর এগুলো দিয়ে যদি আপনি আমল করেন, তাহলে আপনি কখনো ফেতনায় পড়বেন না।
যদি আপনি কোরআন হাদিস ছেড়ে অন্য কোন চটি বই থেকে অন্য কোন মানুষ রচিত কোন গ্রন্থ থেকে আপনি আমল করেন তাহলে ওই আমলে আপনার সন্দেহ থাকতে পারে এইজন্য অবশ্যই কোরআনে বিন্দু পরিমাণ ভুল নেই কোরআন দিয়ে আমল করবেন হাদিস দিয়ে আমল করবেন তো যাদের ভিতরে এই সমস্যাটা রয়েছে যে শবে বরাতের রাত্রিতে গোসল করাই সওয়াবের কাজ গোসল করলে গুনাহ maaf হয়ে যায় গোসল করলে অনেক কিছু হয় এগুলো আসলে বিভ্রান্তিকর কথা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন